রান্নাঘরে যারা সাজিয়ে গুছিয়ে কাজ করতে পছন্দ করেন তাদের জন্য খুবই চমৎকার কিছু মশলা জার নিয়ে এসেছি রুফায়দা ক্লোজেটে। এর আগেও কয়েকটা শিপমেন্টে চলে আসছিল এগুলো, তবে সেগুলো আর দেখানো হয় নাই কারণ লাইভের পরেই সেগুলো সোল্ড আউট হয়ে যায়। তো এবারও আনা হয়েছে। এইটা হচ্ছে, এই যে এটার ভিতর আমি রেখেছি যে জিনিসগুলো সেগুলো একটু দেখাই। আমি লবণ, হলুদ, মরিচের গুঁড়ো রেখেছি, এছাড়াও রেখেছি হচ্ছে যে তেল রেখেছি, এই যে একদম ব্রাশ সহ, এছাড়াও রেখেছি হচ্ছে মধু। এই তো আমি এটা ব্যক্তিগতভাবে প্রিফার করি যে হচ্ছে সবগুলোর চামচ আলাদা আলাদাভাবে ব্যবহার করতে। আমার যে স্টেনলেস স্টিল মশলার জারটা আছে ওটার জন্য আমি কিন্তু ছোট ছোট স্পুন ব্যবহার করি, কারণ কোনো মশলার স্পুন কোনোটার ভিতর গেলে কিন্তু মশলার কালারটা নষ্ট হয়ে যায়। যেমন লবণ এর চামচ দিয়ে যদি মরিচ তোলা হয় তাহলে কিন্তু এই জিনিসগুলো পরবর্তী তার দেখতে ভালো লাগে না। আমার কাছে মনে হয় এগুলো আলাদা আলাদা স্পুন হওয়ার কারণে এটা খুবই সুবিধা। তো আগামীকাল বেশ কিছু আপুর অর্ডার আছে, সেগুলো আমি এখন প্যাক করব, তাই ভাবলাম সবার সাথে একটু শেয়ার করি। এছাড়াও এটা কিন্তু এখন রুফায়দা ক্লোজেট এর রেডি স্টক প্রোডাক্ট, যারা চান তারা কিন্তু ঝটপট অর্ডারটা কনফার্ম করে ফেলতে পারেন। আর অয়েল কিন্তু আমাদের সবারই কিন্তু এটা কম বেশি লাগেই, যারা আমরা একটু অয়েল ব্রাশ করে পরোটা ভাজতে পছন্দ করি বা বাচ্চাদের খাবার রান্না করা হয় তখন কিন্তু খুবই চমৎকার একটা জিনিস। তো আমি এটা একটা একটু লেগে দেখাই, এটা কিন্তু এভাবে খোলা খোলা থাকে সবগুলোই, জাস্ট সুন্দরভাবে এভাবে লাগিয়ে নিতে হয়, তাহলেই হয়ে গেল। এই তো দারুণ, জাস্ট লাগিয়ে নিলেই হয়ে গেল এটা। এই একইভাবে কিন্তু এই যে এটা হচ্ছে হানির, এই যে হানির জন্য আমি তো আমারটাতে হানি উঠিয়ে দেখালাম, এটা যতক্ষণ পর্যন্ত এইভাবে মশলা না সাজানো হয় ততক্ষণ পর্যন্ত কিন্তু এটার সৌন্দর্যটা বোঝা যায় না। আর এইটা হচ্ছে স্পুন, আমি স্পুনটাও একটু দেখিয়ে দিই। এই তো, এই তো এইটা হচ্ছে স্পুন। আমি আবারও একবার হচ্ছে যে আমার যেগুলো রাখা আছে সেগুলো একটু দেখাই, যদিও প্রতিনিয়ত আমার ব্লগে দেখেন, তারপরও আরও একবার সুন্দরভাবে দেখিয়ে দিই, তাহলে যারা অর্ডার করবেন তাদের জন্য এটা সুবিধা হবে। দাম সহ বিস্তারিত রুফায়দা ক্লোজেটের পেজে আপলোড করে দেওয়া হবে, চাইলে সেখান থেকে দেখে নিতে পারেন অথবা আমাদেরকে ইনবক্সে নক করলেও আমরা দামটা জানিয়ে দিব। আরও একটা বিষয় একটু জানিয়ে দেওয়া দরকার, এটা অনেকেরই মনে প্রশ্ন জাগতে পারে, এটার ভিতর বাতাস ঢুকে হচ্ছে যে মশলাগুলো নষ্ট হয়ে যাবে কিনা। না, এটা হবে না, কারণ প্রতিটা বয়ামের সাথে কিন্তু রাবার সিল দেয়া আছে, যে কারণে এটা কিন্তু খুব সুন্দরভাবে টাইটভাবে লেগে থাকে, ভিতরে বাতাস ঢোকার কোনো সম্ভাবনাই নেই। এই তো আমারটা আমি একটু খুলে দেখাই, এই তো রাবার সিল থাকার কারণে কিন্তু ভিতরে বাতাসটা যাবে না, এর ফলে কিন্তু মশলাটাও নষ্ট হবে না।